শীতের পিঠাপুলির মধ্যে অন্যতম একটি পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি হীরামণি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো চলে আসলাম বাঙালির ভীষণ পছন্দের একটা পিঠা রেসিপি নিয়ে, আর এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। খিরসা দিয়ে তৈরি হবে এই মজার পাটিসাপটা পিঠা, যেটা কিনা একবার কেউ খেলে বারবার রিকোয়েস্ট করবে আবার বানানোর জন্য। আর শীতের মধ্যে পাটিসাপটা হবে না, এটা তো হতে পারে না, তাই না? তো অনেকেরই কিন্তু পারফেক্ট ব্যাটার তৈরি না করার সমস্যার কারণে পিঠাগুলো ফেটে যায় অথবা প্যানে আটকে যায়। তো সব সমস্যার সমাধান নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো দুধের খিরসা দিয়ে নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। ঠান্ডা হলেও কিন্তু ফেটেও যাবে না আর শক্তও হয়ে যাবে না। পারফেক্ট ব্যাটার তৈরি সহ সহজভাবে তৈরি করে দেখাবো, আশা করি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সবসময় আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। খিরসা পাটিসাপটার জন্য প্রথমে আমাদের দুধের খিরসাটা তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি দুধ ভিজিয়ে নিয়েছি, এখানে 1.5 লিটার দুধ আছে। একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার দুধ একটু ছেঁকে নিচ্ছি। আর এই দুধের খিরসাটা কিন্তু গুঁড়ো দুধেও করা যায়, তবে আমার কাছে বেশি ভালো লাগে গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ মিক্স করে এই খিরসাটা তৈরি করলে সুন্দর একটা ফ্লেভার থাকে গরুর দুধের, আর তাড়াতাড়ি ঘন হয়ে যায় গুঁড়া দুধে, যার কারণে আমি দুই ধরনের দুধ ইউজ করব। তো এখানে যে জাল করে করে অনবরত নেড়েচেড়ে একটু জাল করতে হবে যেন কোনোভাবে সর না পড়ে যায়। সর পড়লেও কিন্তু আবার ভেঙে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি আস্ত এলাচ 3টা আর দারুচিনি 3-4 টুকরো। এবার হচ্ছে জাল করার পালা, শুধু নেড়ে চেড়ে জাল করতে হবে। কিছুক্ষণ পরে পরেই কিন্তু সর যদি পড়ে যায় সেটাকে ভেঙে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অনেকক্ষণ জাল করার পরে কিন্তু দেখেন দুধটা অর্ধেকেরও কম হয়ে গেছে। তো এভাবে আমি সরটাকে ভেঙে ভেঙে দিয়েছি, আর দেখেন দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ নিয়েছি এখানে 4 টেবিল চামচ পরিমাণে, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া। আমি এখানে পোলাওয়ের চালের গুঁড়াটা নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। পোলাওয়ের চালের গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। এবার সামান্য পানি দিয়ে গুঁড়া দুধ আর চালের গুঁড়াটা একসাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু খেজুরের গুড়, যেটা রস জাল করে একটু যখন কালার চলে আসে ঠিক সেই রসের গুড়টা নিলাম। আমি 1/4 কাপ গুড় নিয়েছি, সামান্য একটু দিয়ে দিচ্ছি টেস্টের জন্য লবণ। আর গুড়টা দেওয়ার কারণে দেখেন কালারটা খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে আমি যে মশলাটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি, গোটা মশলাগুলো। এখন এক হাতে দিয়ে দিচ্ছি আর অন্য হাতে কিন্তু দ্রুত নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। চালের গুঁড়োটা দিয়ে রান্না করতে হবে আরও 5 থেকে 7 মিনিটের মতো। দেখেন অনেকটা ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচের গুঁড়ো থেকে। এই খিরসার মধ্যে এলাচের গুঁড়োটা অনেক বেশি ভালো লাগে। আর এই গুঁড়োটা আমি কিন্তু 250 গ্রাম এলাচ ভেজে তারপরে খোসাটাকে ছাড়িয়ে শুধু বীজগুলোকে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর এটা আমার অনেক কাজে লাগে, আমি এভাবে করে রাখি। তো বেশ অনেকটাই কিন্তু খিরসাটা ঘন হতে শুরু করেছে, আর খিরসাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি এভাবে করলে। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব, দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে। আর
এমন একটু ভিজা ভিজা থাকতেই নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। তো চুলাটাকে এবার বন্ধ করে দিব, আর বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। তো খিসাটা আমাদের ঠান্ডা হতে হতে আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিব। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, তারপরে দিচ্ছি চিনি। আমি এখানে 1/4 কাপ নিয়েছি চিনি, যেহেতু আমাদের খিসাটা মিষ্টি দিয়ে তৈরি তো এখানে কিন্তু অল্প পরিমাণ মিষ্টি দিতে হবে। এবার ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি প্রথমেই 2 কাপ দিচ্ছি সেদ্ধ চালের গুঁড়া, ফ্রিজে রাখা চালের গুঁড়া, ভেজা চালের গুঁড়া আমি নিয়েছি। 1 কাপ দিচ্ছি আতপ চাল অর্থাৎ পোলাও চালের গুঁড়া, 1 কাপ দিলাম ময়দা। এবার সামান্য একটু দিচ্ছি এলাচি পাউডার, যেহেতু আমরা এর মধ্যে ডিম ব্যবহার করেছি তো ডিমের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এজন্য অবশ্যই এলাচি পাউডারটা দিতেই হবে। এবার দিয়ে দিয়েছি কুসুম গরম পানি, একেবারেই কুসুম গরম পানিটাই ইউজ করতে হবে, আর পানির পরিমাণটা আমি লাস্টের দিকেই বলে দিব আমার কতটুকু লেগেছে। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে স্মুথভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস বা দলা পাকিয়ে না থাকে। অনবরত এটাকে নাড়তে হবে আর একটু ধৈর্য সহকারেই করতে হবে। যত বেশি আপনি হ্যান্ডউইচ দিয়ে নাড়াচাড়া করবেন অথবা হাত দিয়েও করতে পারেন, তত বেশি কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এই পর্যায়ে হতে হবে। এবার বলছি পানির পরিমাণ, আমি এখানে টোটাল 5 কাপ পানি লেগেছে, আর এই যে খিসাটাও ঠান্ডা হয়ে গেছে দেখেন। তো এখন চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য কিচেনে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার সামান্য দিয়েছি তেল, তেলটা দিয়ে কিন্তু আবার মুছে নিচ্ছি, অবশ্যই মুছে নিতে হবে। এবার সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম, এবার হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ মোটা রুটিটা খেতে চান সেক্ষেত্রে একটু বেশি দিবেন, আর যদি কেউ পাতলা চান সেক্ষেত্রে একটু পরিমাণটা কমিয়ে দিয়ে চতুর্দিকে ঘুরিয়ে গোল করে দিবেন। তো এটা সময় লাগবে মাত্র হতে 5 থেকে 7 সেকেন্ডের মতো, এরই মধ্যেই কিন্তু রুটিটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে যে ঢাকনাটা খুলে আমি খিসাটা দিয়ে দিচ্ছি, আর খিসাটা একটু পরিমাণ অনুযায়ী দিবেন যে যতটুকু খাবেন, তবে একটু বেশি করে দিলেই খেতে বেশি ভালো লাগবে। তো এই যে তারপরে এই যে উঠিয়ে নিচ্ছি, হয়ে গেল একটা পিঠা। পাটিসাপটা পিঠা বানাতে কিন্তু খুব বেশি ঝামেলা হয় না, আর কষ্টও কম, আর খেতে মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করে ছোট থেকে বড় সবাই। হঠাৎ মেহমান আসলেও কিন্তু এই পিঠাটা ঝটপট তৈরি করে বানিয়ে সামনে দিতে পারেন, আবার নতুন জামাই আসলেও কিন্তু তৈরি করে সামনে দিলে জামাই খুব পছন্দ করে খাবে। তো হয়ে গেল আরও একটা পিঠা কথা বলতে বলতে। এবার কিন্তু কয়েকটা টিপস আমি বলে দিচ্ছি, সেই টিপসটা হচ্ছে আপনি যদি ডিমটা দিয়ে গোলাটা তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে প্যানেই তৈরি করেন না কেন এই প্যানের মধ্যে কিন্তু আটকে যাবে না, খুব সহজেই পিঠাটা উঠে আসবে। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনার ব্যাটার তৈরির সময় যদি একটু ময়দা দেন সাথে অথবা আটা দেন সেক্ষেত্রে কিন্তু নরম তুলতুলে হবে আর ঠান্ডা হলে ফেটে যাবে না। অনেক সময় দেখা যায় শুধু আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি করে অনেকেই, তো ওটা কিন্তু এভাবে যখন ভাঁজ দিবেন তখন কিন্তু ফেটে যায় বা একটু ঠান্ডা হলেই ওটা ফাটতে শুরু করে। তো অবশ্যই ময়দাটা ইউজ করবেন, সাথে সেদ্ধ চালের গুঁড়াটা দিবেন, তাহলে আর ফেটে যাবে না বা আটকে যাবে না। 2-3 বার বা 4-5টা পিঠা বানানোর পরে যখন দেখবেন যে একটু লেগে লেগে যাচ্ছে তখন আবারও একটু তেল দিয়ে মুছে দিবেন, তাহলে দেখবেন যে খুব সহজেই উঠে আসে। আর আমি ব্যাটারটা যতটুকু পাতলা রেখেছি ঠিক এরকম পাতলাই রাখবেন, এর থেকে বেশি পাতলাও না এর থেকে বেশি ঘনও দিবেন না। আর সেদ্ধ চাল আর ময়দা দেওয়ার কারণে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হবে। যদি আপনি 3-4 দিন ফ্রিজেও রাখেন সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা একটু শক্ত হয়ে যাবে না। তো কিছু কিছু টিপস যদি আপনারা ফলো করেন তাহলে একদমই পারফেক্ট হবে। অনেকেরই কিন্তু প্যানের মধ্যে আটকে যায় আবার শক্ত হয়ে ফেটে যায়, তো এই সমস্ত টিপসগুলো একটু ফলো করে বানাবেন তাহলে কিন্তু একদমই পারফেক্ট হবে।
আমি কিছু পিঠা সাদা রেখেছি এবং কিছু পিঠা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনাদের যেমন পছন্দ সেমন ভাবেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নেবেন। তো আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে ফিরে আসছি। সবগুলো পিঠা আমাদের তৈরি করা শেষ, আর দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। শুধু দেখতেই নয়, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল, ভীষণ ভীষণ টেস্টি। আর এই পিঠাটা যে কতটা নরম তুলতুলে আর খেতে যে কতটা মজা হয়েছিল সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন, না তৈরি করলে আসলে বুঝিয়ে বলাটা সম্ভব না। অনেক অনেক বেশি মজা, আর আমার বাসায় সবাই পছন্দ করেছিল এই পিঠাটা। দেখেন নরম তুলতুলে, আর মুখে দিলেই যেন অমৃত খাচ্ছি। তো খুব সহজেই তৈরি করে দেখালাম দুধের খিসা দিয়ে নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। আশা করি সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।